হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেল আইম টেক বাংলাতে অনেক অনেক স্বাগতম আপনাদের। তো ফোল্ডেবল ফোনস, এখন পর্যন্ত তো অনেক আপনি চাইনিজ জাপানিজ কোম্পানিগুলোর থেকে শুনেছেন যে ফোল্ডেবল ফোনস লঞ্চ হবে, অনেকগুলো চাইনিজ কোম্পানি, কিন্তু কোনো ভেরিফাইড ট্রাস্টেড কোম্পানির থেকে ফোল্ডেবল ফোনসের কথা এখনও আপনি শোনেননি। তো এই ভিডিওটি স্যামসাংয়ের তরফ থেকে, স্যামসাংয়ের যেটা নতুন ফোন আসতে চলেছে 2019, যেটা ডিসপ্লে হবে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে, ওই ভিডিওটি নিয়ে এই ফোনটা রিভিউ করবো আমরা। তো চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, রিসেন্টলি যেটা SDG 2018 প্রোগ্রাম হয়েছে, তো ওখানে স্যামসাং আর গুগল দুজনেই প্রেজেন্ট ছিল। স্যামসাং ওনাদের যত সব অ্যামোলেড, সুপার অ্যামোলেড, তারপরে ফুল HD প্লাস ডিসপ্লে, তারপর ইনফিনিটি ডিসপ্লে, অনেক কিছু নিয়ে কথা বলবো, ইনফিনিটি OV, তারপর ইনফিনিটি নিউ ডিসপ্লে নিয়ে কথা বললো, যেখানে কিনা আপনার কোনো নচ বা বেজেস থাকছে না। তো অনেক ডিসপ্লে নিয়ে স্যামসাং কথা বললো, কিন্তু লাস্ট পর্যন্ত যেটা নিয়ে স্যামসাং কথা বললো সেটা হলো স্যামসাংয়ের ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। তো বন্ধুরা, এই ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লেটি কী আসলে? দেখুন, ফোনের যেগুলো বেজেলসগুলো যদি আমরা সরিয়েও দিই, সব দিকের বেজেলস সরিয়ে আমরা একটা ছোট্ট একটা নচ প্রোভাইড করে দিলাম, তাও কিন্তু ফোনের ডিসপ্লেটা অতটুকুই রয়ে যাচ্ছে, ওর চেয়ে বেশি আর আমরা ফোনের ডিসপ্লেটাকে ইনক্রিজ করতে পারছি না। মানে ফোনের সাইজ যতটুকু ডিসপ্লেটা ততটুকুই রয়ে যাচ্ছে। এখন এই জিনিসটাকে ওভারকাম করার জন্য স্যামসাং নিয়ে আসলো তাদের একটা নতুন টাইপের ডিসপ্লে, যেটার নাম হবে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে, বা যেটাকে আপনারা বলতে পারেন ফোল্ডিং ফোন। বন্ধুরা, এই ফোনটার নাম কী হবে সেটা তো আমি অ্যাটলিস্ট জানি না, কিন্তু সাজেস্ট করা হচ্ছে যে এই ফোনটার নাম হতে পারে F হতে পারে বা XO হতে পারে। F বলতে কারণ ফোল্ডেবল, কিন্তু X বলতে এটা বোঝানো যায় যে স্যামসাং S9 লঞ্চ হয়েছে আগে, তারপর 10 জায়গায় তার জন্য X লঞ্চ হবে, X দিয়ে 10 বোঝায়। তো নামটা নিয়ে এখনও অত শিওর না, কিন্তু কিছু ফিচার্স এই ফোনটার এখন আমি আপনাকে বলবো। তো এই ফোনটার প্রথম কথা হলো, এই ফোনটা আপনার একটা সিম্পল ফোনের মতন, তো এটাকে আপনি খুলে ফোনটাকে এক্সপ্যান্ড করে একটা 7.3 ইঞ্চের ফোন আপনি বানিয়ে নিতে পারবেন। ফোনটা যখন আউটওয়ার্ড মোডে, যেরকম বন্ধ থাকবে যখন ফোনটা, যেরকম আমরা ভিডিওটা দেখতে পাচ্ছেন, ফোনটা যখন বন্ধ থাকবে তো ফোনটা আপনার একটা সিম্পল ফোনের মতন থাকবে। আর যখন আপনি ফোনটাকে ফোল্ডেবল যেহেতু খুলে দেবেন, তো তখন আপনার একটা ইনক্রিজ ডিসপ্লে হয়ে যাবে। এখন এই ডিসপ্লেটার কিছু ফিচার্স আছে। এই যে দুটো যে জয়েন্ট ডিসপ্লে, সেটা কিন্তু আপনার কোনো কিছু দিয়ে জয়েন্ট করা না, এটা কিন্তু একটাই ডিসপ্লে যেটা আপনি খুলে ইনক্রিজ করতে পারছেন। আর তার জন্য আপনি এই বন্ধ মোডে যেটা ফোনের আপনি কাজ করছিলেন, ওটা যদি আপনি ফোনটা খুলে দেন, সেম কাজ ওটার মধ্যেই রিজিউম হয়ে যাবে, খালি একটু এক্সপ্যান্ডেড মোডে দেখতে পাবেন। তার সাথে সাথে ফোনটার আরেকটি ফিচার হবে হলো, আপনি স্ক্রিন টাইপ মাল্টিটাস্কিং এক স্ক্রিনে করতে পারবেন। এক স্ক্রিনে আপনি তিনটে মাল্টিটাস্কিং একসাথে করতে পারবেন। তো খুবই ভালো ফিচার্স, কিন্তু কিছু নোটেবল ফিচার্স এই ফোনটার এটা যে, ফোনটা যখন বন্ধ মোডে থাকবে তখন ফোনটার বেজেসগুলো একটু থিক হয়ে যায়, কিন্তু ফোনটা যখন খুলে যায় তখন বেজেসগুলো একটু থিন হয়ে যায়। ফোনটা অফকোর্স একটু মোটা হবে, কারণ দুটো ডিসপ্লে একসাথে লাগানো হয়েছে, আর মনে হয় ফোনটা একটু হেভিও হবে। প্রাইস সেগমেন্টের কথা এখনও কিছু শিওর না, কিন্তু অফকোর্স এটা একটা ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে, তো প্রাইসটা ওরকমই হবে। কিন্তু এই বান্ডেল মাস, মানে পাবলিকের জন্য যে ফোনটা লঞ্চ করবে, সেটা হবে হলো 2019। কিন্তু সবচেয়ে ভালো নিউজ যেটা, সেটা হলো আমি যেরকম বললাম, এই SDC প্রোগ্রামে গুগলের এক্সিকিউটিভসও প্রেজেন্ট ছিল, আর গুগলের এক্সিকিউটিভ থেকে এই ফোনটার, মানে ফোল্ডেবল ফোনের ফুল সাপোর্ট পাওয়া যাবে। আর যখন গুগল ফোল্ডেবল ফোনের সাপোর্ট দিয়ে দিল, তার মানে অনেক নতুন নতুন কোম্পানিও ওনাদের জন্য নতুন নতুন ফোন নিয়ে আসবে। ফোনটা একটা নতুন UI ইউজ করা হবে, যেটার নাম হবে হলো OneUI। সেটা হবে হলো খুব সিম্পলার মোডের UI, আপনাদের কাজগুলো খুব আরও সহজ করে দেওয়ার জন্য, আর খুবই একটা ক্লিন UI বলা হচ্ছে। ফোনটার কিছু স্পেসিফিকেশনস কী সব ইউজ করা হয়েছে সেটা তো কিছু পাওয়া গেল না, কারণ ভিডিওটি স্যামসাং এমনভাবে বানিয়েছিল যাতে আপনারা গেসি না করতে পারেন, তো আমরাও কিছু জানতে পারিনি। কিন্তু যখন ফোনটা লঞ্চ হবে 2019, তখন একটা ফোনের রিভিউ নিশ্চয়ই হবে। আর আপনারা এখন আমাকে কমেন্টে জানাবেন যে স্যামসাংয়ের এই ফোল্ডেবল ফোন নিয়ে আপনাদের কী বক্তব্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।